আজকে যে বিষয়ের উপর কথা বলছি, সৌদি আরবের সুনামধন্য দুটি কোম্পানি, যেটি হচ্ছে আপনার আলবদর এবং বিল্লাদিন কোম্পানি নিয়ে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার যে যেকোনো কাজগুলি আছে আপনারা অবশ্যই কাজগুলি ফলো করে তারপরে আপনার স্ক্রিন দেখা যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দেখে আপনারা বিষয়বিটির যে অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রথমে আবার আপনাদেরকে আরেকটি কথা বলে রাখছি, যারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদেরও অনুরোধ করবো অবশ্যই আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুরা, আমার প্রথমেই বলছি যে আলবদর যে একটি কোম্পানি আছে, সুনামধন্য একটি কোম্পানি সৌদি আরবের, এখানে ইনডোর হিসেবে আপনার বেশ কিছু শ্রমিক নেওয়া হবে এবং ইনডোর হিসেবে যদি কেউ যেতে চান সেক্ষেত্রেও আপনাদের বেসিক স্যালারি সহ কি এটা জানিয়ে রাখবো। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে বিল্লাদিন কোম্পানি একটি গ্রুপ অফ কোম্পানি। এই কোম্পানিতে যে কাজটি আছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন স্যার এই সকল কাজ কি আপনার কাছে আসে কিনা, সেই সকল কাজ নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে যারা প্রকৃতপক্ষে প্রবাসে মহিলা কর্মী হিসাবে যেতে চান তাদেরও কিন্তু সুব্যবস্থা এই বিষয়বিটির মাধ্যমেই করা হয়। বন্ধুরা, প্রথমে যে কথাটি বলছি সেটি হচ্ছে স্টিল ফ্যাব্রিকেটার। যারা স্টিল ফ্যাব্রিকেটার হিসেবে সৌদি আরবে যাওয়ার জন্য অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে স্টিল ফ্যাব্রিকেটারের কোনো কাজ আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এখানে স্টিল ফ্যাব্রিকেটারের কাজ আছে। এখানে বেসিক স্যালারি হবে স্টিল ফ্যাব্রিকেটারের 1400+200, দ্যাট মিন্স 1600 রিয়াল, আর ডিউটি হবে 8 ঘন্টা, আবার আপনার বয়স হতে হবে 22 থেকে 35-এর মধ্যে। প্রিয় বন্ধুরা, যারা এই কাজের সম্বন্ধে ভালো অভিজ্ঞ আছেন, তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা যাদের মাধ্যমে আছে তারাই কিন্তু এখানে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে আর্গন ওয়ার্ল্ডার। যারা আর্গন ওয়ার্ল্ডার হিসেবে সৌদি আরবে যেতে চান তাদেরকে আপনার বেসিক স্যালারি হবে আপনার 1500 থেকে 1500+200, আর ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন। এখানে প্রকৃতপক্ষে আপনার সৌদি আরবের যে শ্রম আইন আছে সেই আইন অনুসারে আপনি এখানে থাকা কোম্পানির, খাওয়া নিজের, আর ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন। আর সৌদি আরবের যে সকল যেমন ইন্স্যুরেন্স, আকামা সম্পূর্ণ কোম্পানি বহন করবে। 2 বছর পর আপনাকে কোম্পানি ছুটি দেবে, সেই ছুটির সময় আপনি আসতে পারবেন। আরেকটি হচ্ছে 3G ওয়েল্ডার। যারা 3G ওয়েল্ডারের কাজ জানেন, তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তাদের কিন্তু এখানে নিয়োগ দেওয়া হচ্ছে। বন্ধুরা, এখানে যারা 3G-র কাজ জানেন তাদের 1300 থেকে 1400 রিয়াল বেসিক স্যালারি হবে, 1300+200। 3G ও 4G দুইটাই কিন্তু এখানে কাজ আছে। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা হচ্ছে যে আমি শুরুতে বলেছিলাম যে আলবদর কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে, ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে পুরুষ শ্রমিক নিয়োগ হবে। এখানে যারা এই কোম্পানিতে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে 900 রিয়াল, ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন। এখানে আপনারা আরেকটি কথা অনেকেই আপনাদেরকে বলে না, বা যে কথাটি না বললেই নয়, আপনাদের বর্তমানে সৌদি আরবে যদি কেউ যেতে চান সর্বনিম্ন পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 18 মাস। 18 মাস ব্যতীত কিন্তু আপনার ভিসা কিন্তু এখন আর লাগবে না। সেদিকে আপনারা অবশ্যই যাদের পাসপোর্টের ভিসার মেয়াদ 18 মাসের কম আছে তারা অবশ্যই আপনারা ভিডিওটি দেখে সাথে সাথে আপনারা পাসপোর্টটা রিনিউ করে নেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই বলেছেন যে ভাই অনেক অফিসে গিয়ে অনেকভাবে প্রতারিত হয়েছে। আমরা বলবো যে ইউরোপের কথা বলে অনেকেই অনেকভাবে প্রতারিত হয়েছেন। যারা ইউরোপের কাজও কিন্তু আমাদের কাছে আসে, আপনারা যদি কেউ ইউরোপে যেতে চান সেক্ষেত্রেও আপনাদের আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর অবশ্যই আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার কষ্টার্জিত টাকা যদি একবার কোনোরকমভাবে আপনি প্রতারকের হাতে পড়ে যান আপনার পুরো ফ্যামিলিটি ধ্বংস হয়ে যাবে। সেদিকে দৃষ্টি আকর্ষণ করি আপনাদেরকে বলছি, আপনারা যেখানেই যান জেনে বুঝে যাবেন। আগামী ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।